তুমি ঘুম ভেঙে গেল? হ্যাঁ, মানে হঠাৎ ঘুম ভেঙে গেল আর দেখলাম তুমি ঘরে নেই, তো ভাবলাম যে কোথায় চলে গেল, সেই জন্য এই বাইরে এলাম আর কি। আমি তো বলেছিলাম তোমাকে, তোমার হাজবেন্ড তোমাকে খুঁজে না পেয়ে বাইরেই আসবে খুঁজতে। আরে এটাই তো স্বাভাবিক, আমার বউ এখন মাঝরাতে ঘুম থেকে উঠে যদি দেখি বউ ঘরে নেই, তখন তো একটু চিন্তা হয় না, কোথায় গেল, কোনো অসুবিধায় পড়লো কিনা, বা কেউ ওকে অসুবিধায় ফেললো কিনা, একটা খোঁজ নিতে হবে না? দেখো বাবা, অত উদাসীন স্বামী আমি হতে পারবো না। কি করতি, চলো ঘরে চলো। তার আগে তুই আমার একটা কথার উত্তর দে। ও, তুমিও এসেছো? তুমিও নিশ্চয় ঘুম থেকে উঠে না দেখতে পেয়ে এভাবে বাইরে চলে এসেছো। সেই প্রশ্নের উত্তরে তোর কোনো প্রয়োজন নেই। তার আগে তুই আমার প্রশ্নের উত্তর দে। আজকে ফুলশয্যার রাতে নিজের স্বামীকে ঘরে একা রেখে তুই অনুজের সঙ্গে দেখা করতে ব্যালকানিতে চলে এলি? আরে না না, ও জানতো না আমি এখানে আছি, ও জানতো না। আর তুমি এখানে কেন, কি করছো, ঘর ছেড়ে এখানে এসেছো কেন তুমি? আরে তো বলছি, মানে ঘরে তো দেখছিলে, মানে আমি খুবই একটু অস্বস্তি ফিল করছিলাম, গরম লাগছিল আমার খুব, পায়চারি করছিলাম অনেকক্ষণ ধরে, তারপর ভাবলাম আমি যদি এরকমভাবে করতে থাকি তোমার ঘুম ভেঙে যাবে, তো ভাবলাম একটু বাইরে যাই, ব্যালকানি থেকে একটু হাঁটাহাঁটি করি, সেই জন্যই বাইরে এলাম। তো আমি কি করে জানবো যে নববিবাহিতা কোণে ফুলশয্যার রাতে নিজের হাজবেন্ডকে ছেড়ে ব্যালকানিতে এসে হাজির হবে, আমি তো জানতাম না। আচ্ছা অনুজ, ফুলশয্যার রাতে নতুন বিবাহিতা কোণের কি ঘরের বাইরে আসাটা বারণ, নাকি স্বামীরও ঘর থেকে বেরোনো এটা মানা আছে? আমি ঠিক জানি না, এটা নিয়ম বুঝি। আরে বাবা, ফুলশয্যার রাত মানে তো ঘরের মধ্যে বন্দি হয়ে থাকার রাত নয়। আমি ঘুমিয়ে পড়েছিলাম, তখন হয়তো ওর মনে হয়েছে যে মানে ওর বাইরে এসে দাঁড়ালে ভালো লাগবে, সেই কারণেই হয়তো বেরিয়েছে ঘর থেকে। ওকে, সো চলো গুড্ডি। আপনাকে না আমি একটা কথা বলি, ভালো মানুষের একটা সীমা থাকে, অনেক সময় বেশি ভালো মানুষকে না কাপুরুষতা বলে মনে হয়। আপনার ভালো মানুষটা আমার কাছে ঠিক সেরকম মনে হচ্ছে। সরি, ঠিক বুঝলাম না, একটু যদি ক্লিয়ার করে বলা যায়। নতুন বউ ফুলশয্যার রাতে নিজের বর্তমান স্বামীকে ঘরের ভেতরে রেখে প্রাক্তন স্বামীর সাথে এসে ব্যালকানিতে দাঁড়িয়ে গল্প করছে, এটা হয়তো আপনার ভালো লাগছে, কিন্তু অনুজের বর্তমান স্ত্রী হিসেবে আমার সেটা দেখতে ভালো লাগছে না। তোমার স্বামী তো বারান্দায় এসে দাঁড়িয়েছে। না না, এক মিনিট, এক মিনিট গুড্ডি, মানে গুড্ডি ঘরের বাইরে এসেছে বলে আপনার খারাপ লাগছে তাই তো? কিন্তু অনুজ তো ঘরের বাইরে চলে এসেছে, আপনাকে না বলেই এসেছে, আপনি তখন ঘুমোচ্ছিলেন বলেই হয়তো চলে এসেছে, তো সেইটা আপনার খারাপ লাগছে না, আপনার খালি মনে হচ্ছে এই গুড্ডির বাইরে বেরিয়ে আসাটাই খারাপ হয়েছে। আচ্ছা, গুড্ডি কি করে জানতো যে ঠিক এই সময় অনুজ এখানে আসবে? আমার তো মনে হয় সবকিছু জেনে শুনেই এখানে এসেছে। তোমার সব মনে হওয়াই যে ঠিক নয়, এটা কিন্তু বারবার প্রমাণ হয়েছে শিরিন দিদি, তাই আর নতুন করে কিছু প্রমাণের অপেক্ষা রাখে না নিশ্চয়। আপনি যা চুপ করে আছেন, কিছু বলুন। আর কি বলবো, আমি তো আগেও বললাম আমি পায়চারি করছিলাম ঘরে, আমার ভালো লাগছে না, আমি বাইরে এসে দাঁড়িয়েছি আমাদের বাড়ির ব্যালকানিতে, আমি যখন এসেছি তখন তুমি ছিলে না, আমি যখন এসেছি তখন গুড্ডি এখানে ছিল না, আমি নিজের মতো এখানে এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে আমি জানতাম না ও আসবে, ও জানতো না আমি এখানে দাঁড়িয়ে আছি, এটাই আর কি বলার আছে এখানে। আর তাছাড়া আমার বাড়ি আমাদের বাড়ি, সেখানে আমার বাড়ির ব্যালকানিতে আমি যখন তখন খুশি আসতে পারি, মানে এখানে আমি কাউকে বলে কেন আসতে যাব? হিসেব মতো এটা তো ওরও বাড়ি, মানে আমরা শুনেছি আর কি যে এই বাড়িটা নাকি আমাদেরও, এখন ও আমার বউ, তার মানে এটা ওরও বাড়ি, আর ঠিক সেই কারণেই যখন তখন এই বাড়ির যে কোনো জায়গায় যাওয়ার অধিকার কিন্তু ওর আছে, কোনো রেস্ট্রিকশনস নেই,
অ্যাটলিস্ট আমার দিক থেকে তো কোনো রেস্ট্রিকশনস নেই, বুঝতে পেরেছ? আর ম্যাডাম, আপনাকে বলছি, আপনি যখন এতটাই আপনার স্বামীকে আগলে রাখতে চান, তখন কিন্তু আপনার উচিত ছিল আপনার স্বামীকে ঘরে আটকে রাখার। কেন আটকে রাখেননি? কেন ঘুমিয়ে পড়েছিলেন? আপনার তো অতন্দ্র প্রহরী হয়ে জেগে থাকার কথা ছিল। আপনি যখন সেটা করতে পারেননি, আপনি যখন নিজের কর্তব্যে গাফিলতি করেছেন, তখন অন্য কাউকে অ্যাকিউজ করার কোনো অধিকার কিন্তু আপনার নেই। গাফিলতি মানে কোনটা গাফিলতি? এই যে নিজের স্বামীকে নজরদারি করেননি, এটাই গাফিলতি। এখন দেখুন, সবাইকে তো নজরদারি করার দরকার হয় না, আবার সবার ক্ষেত্রে নজরদারিটা প্রযোজ্যও নয়। এই যেমন ধরুন, আমি কখনোই গুড্ডির ওপর নজরদারি করি না, কারণ গুড্ডির ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু আপনি যখন আপনার স্বামীকে বিশ্বাস করেন না, তখন আপনার তো উচিত ছিল আপনার স্বামীর ওপর নজরদারি করা। এবার থেকে করবেন, হ্যাঁ, নজরদারি, তাহলে দেখবেন শান্তি পাবেন। আর অনুজ, তোমাকেও বলি, তুমি যখন জানোই যে তোমার বউ তোমাকে সন্দেহ করে, তখন ওনাকে কিছু না বলে মাঝরাতে ঘর থেকে বেরিয়ে আসাটা তোমার একেবারেই ঠিক হয়নি, বিশেষ করে গুড্ডির ফুলসজ্জার রাতে। আর এলে তো এলে, যখন গুড্ডির সঙ্গে দেখা হলো, আবার কথাও শুরু করে দিলে। দেখো, কথা তুমি বলতেই পারো, মানে বলেছো আমার কোনো প্রবলেম নেই, কিন্তু শিরিনের তো অসুবিধা হয়েছে, ওর খারাপ লেগেছে। তোমার কিন্তু মাথায় রাখতে হবে অনুজ, যে ওর বেবি হবে। এই সময় এই ধরনের টেনশন, স্ট্রেস, মানসিক চাপ যেটা ওনাকে নিয়ে ফেলেছে, এটা কিন্তু হওয়ার কথা নয়। ওর ক্ষেত্রে এটা ঠিক নয়, বুঝতেই তো পারছো। তো এটা মাথায় রেখো, ওকে? ম্যাডাম, আশা করি আপনি আমাকে ভুল বুঝবেন না। তুমি কি ঘরে যাবে? হ্যাঁ, চলো ঘরে চলো। গুড্ডি, আমরা কিছুক্ষণ বাইরে দাঁড়াই নাকি? তুমি যা বলবে। হ্যাঁ, মানে হঠাৎ করে যখন ঘুমটা ভেঙেই গেল, তখন একটু দাঁড়াই, এই বারান্দায় দাঁড়িয়ে একটু গল্প টল্প করি, তারপর না হয় যাবো ঘরে আবার। তুমি কি যাবে না এখানে ওদের সাথে বসে গল্প করবে? আরে আমি কেন গল্প করবো? ওরা স্বামী স্ত্রী, গল্প করবে, তার মাঝখানে কাবাব মেয়ে হাড্ডি হয়ে আমি কেন বসবো? চলো ঘরে চলো। গুড নাইট। গেলাম, তাই সব, গুড নাইট। সত্যি আমি জানতাম না যে উনি এখানে থাকবেন। জানি তো। আর তুমি যদি জানতেও, জানার পরও যদি এখানে আসতে, তাহলেও আমার কোনো প্রবলেম ছিল না, কারণ তুমি তো আমার কাছে কমিটেড না। তুমি তো ডে ওয়ানেই আমাকে বলে দিয়েছো যে এটা জাস্ট একটা স্বাভাবিক বন্ধুতার সম্পর্ক, এর বেশি কিছু না। বিশ্বস্ততার প্রশ্ন তো থেকেই যায়। কি বিশ্বস্ততা গুড্ডি? আরে তুমি তো কখনোই আমাকে কমিট করোনি যে তুমি তোমার স্বামীর সঙ্গে যোগাযোগ রাখবে না, কথা বলবে না। বরং আমি তোমায় কমিট করেছি যে আমি তোমাকে একটা ঘর দেব, তোমাকে যত্ন করব। আমার মনে হয়েছে তোমার যত্নের প্রয়োজন আছে, ঠিক সেই কারণে আমি নিজেই উদ্যোগ নিয়ে তোমাকে বিয়েটা করেছি, যেটা একটা মিথ্যে লোক দেখানো বিয়ে। তো কখনোই তোমার কোনো কমিটমেন্ট ছিল না, আর আমি চাইও না তোমার তরফ থেকে আমার কাছে কোনো কমিটমেন্ট থাকুক। আমি চাই তুমি তোমার নিজের জীবনকে নিজের মতো করে এগিয়ে নিয়ে যাও। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমি এইভাবেই তোমার পাশে থাকতে চাই, কারণ আমি জানি তুমি কোনো অন্যায় করোনি। ঘরে চলো। হঠাৎ ঘরে? না, তাই বলছি, ঘুম পাচ্ছ? ঘরে গেলে কিন্তু ওই একটাই বিছানা, তো আমি তোমাকে মাটিতে শুতে দেব না, আর আমি জানি তুমি আমাকে মাটিতে শুতে দেবে না। আচ্ছা, তুমি কি সেই কারণেই বেরিয়ে এলে নাকি ঘর থেকে? না, সেই জন্য আসিনি। একটা রাত না হয় আসতে পারবো, কিন্তু রাতের পর রাত তো আর এভাবে থাকা যায় না। আর তুমি তো অস্পৃশ্য নয় যে তোমার ছোঁয়ায় আমি মরে যাব। চলো ঘরে চলো। ঘরেই যাবে তাহলে? হ্যাঁ, বললাম তো ঘুম পেয়েছে। কোথায় ঘুমোবে? যখন একটা বিছানা আছে তখন একটা বিছানা থেকে ঘুমোবো, তবে শর্ত একটাই। কি? যে আমি ওই বিছানায় শুতে পারবো, নাই তো?
আমার কোনো প্রবলেম নেই গুড্ডি, আমি তো তোমায় বলেছি আমি সোফায় শুয়ে পড়বো। সব কথা না শুনে কথা বলার প্রবণতা আছে তোমার। আগে আমি যেটা বলছি সেটা শোনো, তারপরে বলো। আচ্ছা কি বলো? শর্ত এটাই যে ওই একই বিছানায় তোমাকেও শুতে হবে, এবং সেটা আজ থেকে রোজ। গুড্ডি? হ্যাঁ। ওকে, কিন্তু মাঝখানে পাঁচিল কিন্তু অবশ্যই থাকছে। পাঁচিল না থাকলেও কোনো অসুবিধে নেই, আমাদের মনের পাঁচিলের কাছে আর অন্য কোনো পাঁচিল বড় হতে পারে না। তুমি এক্স্যাক্টলি কি করতে চাও? তুমি সারা জীবন ধরে এরকম কনফিউজড কেন? তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো অনেক আগেই আমাকে ছেড়ে চলে যেত। ভেবো না অনুজ যে আমি তোমার জন্য যাইনি, আমি যাইনি গুড্ডির জন্য। গুড্ডির কাছে আমি হারবো না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।